তো অবশেষে প্রত্যেকের জন্য বিরাট সুখবর দীর্ঘ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর আবারও কিন্তু ওয়েবসাইটে আপডেট শুরু হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের ওয়েবসাইটে যেটা আপনারা অনেকেই পঁচিশ টাকার বই হিসাবে জানেন বর্তমানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই কোনো টাকা পয়সা ছাড়াই আপনি বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন করতে পারবেন আর আজকে আমরা কথা বলবো দু চব্বিশের বিনামূল্যে সামাজিক সুরক্ষার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কি কি পরিবর্তন আনা হয়েছে বর্তমানে আপনারা সেই ওয়েবসাইট থেকে কোন কোন কাজ করতে পারবেন পাস বই ডাউনলোড করতে পারবেন কিনা বা অন্য কোন কাজ করতে পারবেন কিনা নতুন করে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন কিনা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশে বিনামূল্যে সামাজিক সুরক্ষার পোর্টালে কোন কোন আপডেট আনা হয়েছে সেটা দেখতে হলে আপনারা কি করবেন নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি ডট ডাব্লু বি লেবার ডট জিওভি ডট ইন এটা লিখে সার্চ করলেই কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে চলে আসবে এবং বর্তমানে কিন্তু এই ওয়েবসাইটে কিছু নতুন পরিবর্তন আনা হয়েছে বিস্তারিত আপনাদের দেখাবো কোন কোন পরিবর্তন আনা হয়েছে এবং বর্তমানে আপনারা এই পোর্টাল থেকে কোন কোন কাজ করতে পারবেন আদৌ কোন বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের ওয়েবসাইট একটু নিচের দিকে চলে আসবেন প্রথমে আপনারা দেখতে পারবেন কতজন এই প্রকল্পের জন্য আবেদন করেছেন এখানে দেখতে পাচ্ছেন সাইট কাউন্টার নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন নতুন যে পরিবর্তনগুলি আনা হয়েছে সেগুলি হলো প্রথম যে পরিবর্তন সেটা হলো লগ ইন ফর পি এফ পাসবুক তো এখানে কিন্তু পি এফ পাসবুক একটা অপশন রয়েছে এটা কিন্তু নতুন অপশন আনা হয়েছে পাশাপাশি আগের যে অপশন ছিল নিউ রেজিস্ট্রেশন সেই নিউ রেজিস্ট্রেশন কিন্তু আপাতত এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগে আপনারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে যে অনলাইন আবেদন করতেন নিউ রেজিস্ট্রেশন বলে যে একটি অপশন ছিল সেই অপশনটা কিন্তু বর্তমানে আর নেই তার বদলে কিন্তু লগ ইন ফর পি পাসবুক অপশনটা আনা হয়েছে এবং পাশাপাশি ইউজার লগ ইনের একটি অপশন আনা হয়েছে যেখান থেকে কিন্তু আপনারা এই পোর্টালে লগ করে আপনার ডিটেলস দেখতে পারবেন পাশাপাশি পাসবুকও ডাউনলোড করতে পারবেন তো বর্তমানে এই পোর্টালে কাজ করা যাচ্ছে কিনা সেটাও আপনাদের দেখাবো পাশাপাশি রয়েছে সার্চ ও ডিটেলস অ্যাবাউট দ্য স্কিম এবং ইউজার ম্যানুয়াল এইসব ছিল আগেই কিন্তু বর্তমানে কিন্তু নিউ রেজিস্ট্রেশন যে অপশন অনলাইন থেকে করা যেত সেটা কিন্তু বর্তমানে টোটালি তুলে দেওয়া হয়েছে গত আড়াই বছর যাবত কিন্তু কামিং সুন অপশনটা আসছিল বর্তমানে সেই অপশনটা কিন্তু সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে তো এবার আমরা এক এক করে অপশনগুলো দেখে নেব প্রথমে রয়েছে ইউজার লগ তো আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি ইউজার লগ হওয়ার জন্য অর্থাৎ বিএমএসএস ওয়াইয়ের যে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা আপনারা প্রথমবার রেজিস্ট্রেশন করার সময় পেয়েছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু লগ করলে আপাতত লগ হচ্ছে না তো আমরা একটা বিএমএসএস ওয়াই এর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু আমরা বিএমএসএস ওয়াই এর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়েছি দেওয়ার পর কি করবো লগ অপশনে ক্লিক করবো লগ অপশনে ক্লিক করে দেখতে পারবেন এখানে কিন্তু একটা অপশন শো করছে ইউজার ব্লক বলে একটি অপশন শো করছে অর্থাৎ আমরা কিন্তু লগ করতে পারছি না বর্তমানে কিন্তু এই অপশনটা আসছে প্রত্যেকেরই আপনারা মাঝখানে কিন্তু করতে করতে পারতেন না কিন্তু কিন্তু বর্তমানে গেলে ইউজার ব্লক এই অপশনটা আসছে পাশাপাশি আরও একটি নতুন আপডেট করা হয়েছে যেটা হলো ক্লিক হেয়ার টু এলসি এবং এবং আইএমডাব্লিউ লগ এটা কিন্তু এজেন্ট লগ যারা আপনারা এজেন্ট মারফত যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন করেন তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে এটা হলো এজেন্ট আইডির জন্য এজেন্ট আইডি ছাড়া কিন্তু আপনারা এই পোর্টাল থেকে লগ ইন করতে পারবেন না যে অপশনটা নতুন আনা হয়েছে এবার আমরা দেখে নেবো পি এফ যে পাসবুকের অপশনটা নিয়ে আসা হয়েছে সেই পি এফ পাসবুকে কি পাওয়া যাচ্ছে তো আমরা কি করবো লগ ইন ফর পিএফ পাসবুক অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে এখানেও কিন্তু আপনাদের যে এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত আপাতত কিন্তু সাধারণ যে পাবলিক তাদের জন্য কিন্তু পোর্টালটা চালু হয়নি কিন্তু সুখবর কিন্তু প্রত্যেকের জন্যই রয়েছে আড়াই বছর বন্ধ থাকার পর নতুন করে কিন্তু আপডেট আবারও শুরু হয়েছে আশা করা যায় কয়েকদিনের মধ্যে বা কিছুদিনের মধ্যেই কিন্তু এই পোর্টাল আবারও সাধারণ মানুষের জন্য লগ করা যাবে এরকম কিন্তু আপডেট রয়েছে আপনারা হয়তো কিছুদিন পরে বা বেশ কয়েকদিন পরেই কিন্তু এই পোর্টাল থেকে নিজেরাই কাজ করতে পারবেন নিজের পি এফ পাসবুক ডাউনলোড করতে পারবেন পাশাপাশি নিজের যে ডিটেলস সেই ডিটেলস দেখতে পারবেন পাসবুকে কিন্তু ডাউনলোড করতে পারবেন এমনটা কিন্তু আনা হবে এমনটা কিন্তু আপডেট করা হচ্ছে আপাতত কিন্তু এই আপডেটটি ছিল যে গত আড়াই বছর ধরে বন্ধ থাকার পর নতুন করে কিন্তু আবারও আপডেট করা হচ্ছে এর পোর্টাল বর্তমানে কিন্তু আপাতত কোনো কাজ করা যাচ্ছে না শুধুমাত্র ইউজার ব্লক এই অপশনটা আসে যদি আপনারা পারেন অবশ্যই অনলাইন থেকে নিজের যে বিনামূল্যে সামাজিক সুরক্ষার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে লগ হয়ে দেখবেন আপনার ক্ষেত্রে কি আসে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের দেওয়ার ছিল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ